বন্ধুরা আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বরণ তো বন্ধুরা এক নামে যেটা আমরা চিনি সেটা হচ্ছে বরণ তো বন্ধুরা এই বরণের সমস্যা থেকে কি করে মুক্তি পাবেন সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বন্ধুরা কথা হচ্ছে ভরণ কেন হয় তো ভরণ কেন হয় সেটা হচ্ছে আমাদের কিছু কিছু অনিয়মতান্ত্রিক চলাফেরা খাওয়া দাওয়ার কারণেই কিন্তু মুখে বরণ আসে তো তার আগে যে কাজগুলো করবেন বরণ ঠেকানো বা প্রতিরোধ করার কারণে সেটা হচ্ছে খাবার সময় মতে খেতে হবে অর্থাৎ আপনারা যে টাইমে খাবারটি খান বা খাবার অভ্যাস আছে সেই টাইমে খেতে হবে সকাল দুপুর রাত্রে এবং খাবারে প্রচুর পরিমাণ পানি খাবেন অনেকে আছে খাবারে পানি খান না যার ফলে আমাদের হজম শক্তি বা ডাইজেস্টিভ কমে যায় যার ফলে শরীরে অতিরিক্ত টক্সিন বেড়ে যায় এবং আমাদের মুখে ভরণ চলে আসে দুই নম্বর হচ্ছে অনেকের পায়খানা ক্লিয়ার হয় না অর্থাৎ যতটুকু পানি খাওয়ার প্রয়োজন পানি খান না এছাড়া অতিরিক্ত তেলে বাজা মশলা মুখযুক্ত খাবার খান যার ফলে পায়খানা কিলিয়ার হয় না পায়খানা শক্ত হয়ে যায় এবং পায়খানা কষা হয়ে যায় যার ফলে দেখা যায় মুখে বরণ চলে আসে কারণ ইয়ার একটা সাইড এফেক্ট আছে যখন আমাদের পায়খানা ক্লিয়ার হ হয় না পায়খানা ক্লিয়ার না হবে তখন আমাদের এক একদিকে যেমন গ্যাসের সমস্যা বেড়ে যায় অন্য দিকে প্রচুর পরিমাণে টক্সিন উৎপন্ন হয়ে থাকে যার ফলে আমাদের মুখে বরণ চলে আসে তিন নম্বর হচ্ছে দেখা যাচ্ছে যারা অনিয়মিতভাবে ঘুমায় রাতে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার অন্য কোনো ব্যস্ততার মাঝে দেখা যাচ্ছে পর্যাপ্ত ঘম হয় না বা পর্যাপ্ত পরিমাণ গম না হওয়ার কারণে দেখা যাচ্ছে মুখে বরণ চলে আসে আর যে সমস্ত মেয়েরা আছে বা বোনেরা আছেন। তাদের অনিয়মিত পিরিয়ড হওয়ার কারণে পিওডকালীন সমস্যা হয় অর্থাৎ পিরিয়ড সময় পিরিয়ডের সময় তল পেটে ব্যথা হয় পিরিয়ড ঠিকমতো ক্লিয়ার না হওয়ার এই সকল সমস্যার জন্য মুখে বরণ চলে আসে তো বন্ধুরা এই সমস্যাগুলো যেসব সমস্যার কথা বললাম এই সমস্যাগুলো সমাধান করবেন তো বন্ধুরা তার পাশাপাশি যাদের মুখে পর্যাপ্ত প্রচণ্ড পরিমাণ বরণ রয়েছে তাদের কয়েকটি ন্যাচারেল উপাদান বলে দিব বা প্রাকৃতিক কিছুমান উপায় বলে দিব তো বন্ধুরা বন্ধুরা এই বরণের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন সে বিষয়ে বিতংভাবে পরের ভিডিও আলোচনা করব তো বন্ধুরা পরের ভিডিওটি পেতে আমার এই বাংলা আয়ুর্বেদিক কোম্পানি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন কেননা প্রতিদিন আমি এ ধরনের ভিডিও আপলোড করে থাকি সবার আগে আপনি পেয়ে যাবেন আর একটি লাইক করবেন যাতে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যাতে এর থেকে ভালো করে ভিডিও বানান বানাতে পারি তো বন্ধুরা যে কথাগুলো বললাম ঠিক মতে গম না হয় এই সমস্যাগুলো সমাধান করবেন ঠিকমতে মতে গা হয় ঘুমানোর অভ্যাস করুন সময়মতে খাওয়া দাওয়া করুন প্রচুর পরিমাণে পানি খান এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার বেশি বেশি খান ভাজাপোড়া তেলে ভাজা খাবার থেকে দূরে রাখুন তেলে ভাজা পরা খাবার থেকে দূরে থাকুন তবন্ধুরা দেখা হব পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস